নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপোজার এইচকে, আমার চ্যানেল, আপনার চ্যানেল, সবার চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট উঠে এসেছে। বন্ধুরা, গতকালকে আপনাদের জানাই যে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের সমস্ত এক্সাম ক্যান্সেল, পশ্চিমবঙ্গের বাকি থাকা উচ্চ মাধ্যমিকও ক্যান্সেল হতে পারে। আর আজকে সেটাই শিক্ষামন্ত্রী অফিসিয়ালি ঘোষণা করে দিলেন যে বাকি থাকা 2, 6 ও 8 তারিখের তিনটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল। তো শিক্ষামন্ত্রী ঠিক কী কী বললেন, তাহলে মূল্যায়ন কিসের ওপর ভিত্তি করে, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 2, 6, 8 জুলাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তো এ বিষয়ে কী কী বলা হয়েছে ঠিক আমরা জেনে নেব। দেখুন, বলা হচ্ছে এখানে যে 2, 6, 8 জুলাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন যে আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ গ্রহণ করা হবে, আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা, গতকালকে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দেয় যে সিবিএসই বোর্ডের সমস্ত পরীক্ষা ক্যান্সেল, তো সেই রায়ের পথ ধরেই কিন্তু হাঁটলো আমাদের রাজ্যের বোর্ডও। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল, 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এটাও কিন্তু বলা হয়ে গেছে যে 31 জুলাইয়ের মধ্যেই কিন্তু ফল প্রকাশের চেষ্টা হচ্ছে। তো এই যে 31 জুলাই ফল প্রকাশ হবে, তো কিসের ওপর, এই যে বাকি যে তিনটে পরীক্ষা হয়নি বা বাতিল হলো, তো সেই তিনটে পরীক্ষা কিসের ওপর মূল্যায়ন হবে সেটা কিন্তু আমরা জেনে নেব। দেখুন, বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে বাতিল পরীক্ষার মূল্যায়নে নতুন বিধি, অর্থাৎ যে তিনটে পরীক্ষা বাতিল হয়েছে তার জন্য কিন্তু নতুন মূল্যায়ন বিধি কিন্তু তৈরি হচ্ছে। তো কী বলা হচ্ছে, দেখুন, সর্বোচ্চ নাম্বার ধরে বিধি তৈরি হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টরা যাতে সর্বোচ্চ নাম্বার পায় সেই হিসাবেই কিন্তু বিধি তৈরি হবে। যদি বিকল্প পদ্ধতিতে কেউ খুশি না হয় তাদের ক্ষেত্রে সুযোগ থাকছে পরিস্থিতি স্বাভাবিক হলে। অর্থাৎ বন্ধুরা, এই যে তিনটে পরীক্ষা বাতিল তার জন্য কিন্তু নতুন মূল্যায়ন কিন্তু বিধি তৈরি হচ্ছে, আর সেই বিধিতে যদি কেউ খুশি না হয় তাহলে তারা, যেসব স্টুডেন্টরা খুশি হবে না তারা কিন্তু চাইলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কিন্তু পরে আবার পরীক্ষা দিতে পারে এমনটাই জানা যাচ্ছে। দেখুন, বলা হচ্ছে যে করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে লকডাউনের জন্য মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বেশ কয়েকটি পরীক্ষা বকেয়া ছিল, পরে সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি গ্রহণের দিনক্ষণ জানানো হয়েছিল। জানানো হয়েছিল যে 2 জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা, আর 6 জুলাই হবে সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে, আর 8 জুলাই হবে ভূগোল, স্ট্যাটিস্টিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে তিনটে পরীক্ষা হবে, কী কী বিষয়ে হবে সেগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু ক্যান্সেল হয়ে গেল। দেখুন, বলা হচ্ছে যে আপাতত এই পরীক্ষাগুলোর বাতিলের কথা জানালেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ এই যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এগুলো কিন্তু আপাতভাবে ক্যান্সেল হয়ে গেল, বাতিল হয়ে গেল, পরে আবার কিন্তু এইগুলোর জন্য মূল্যায়নের জন্য নতুন বিধি তৈরি করছে। সেই বিধি কী হবে না হবে, কীভাবে পরীক্ষা হবে, কীভাবে তাদেরকে নাম্বার দেওয়া হবে, এই সমস্ত কিছু যখনই আপডেট উঠে আসবে আমাদের চ্যানেল থেকে আপনি আগে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কিছু জানার জন্য, নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।